তখনকার থিয়েটার এবং এখনকার থিয়েটার এক ধরনের তো প্রযুক্তিগত পরিবর্তনটা এসেছে, তাই না? সেটা আপনার কাছে কি মনে হয়? না, এখনকার থিয়েটারকে অনেক বেশি, আমাদের নাটকটাকে অনেক বেশি বড় করে বলা হয়। আমি মনে করি যে তখন আমরা আসলে নাটকটাকে একদম অনেক বেশি গুরুত্ব দিতাম। এখন যারা নাটক করছে মঞ্চে, তারা একটু অনেকভাবে অনেক বিভক্ত, অনেক মিডিয়াতেও করছে, নাটকও করছে, বিজনেসও করছে, অনেক কিছু একসাথে করছে দেখে হয়তো বা সব এনার্জি এক জায়গায় যাচ্ছে না। এনার্জি কিন্তু একটা জিনিস, একটা পারফরমেন্সকে অন্য লেভেলে তুলে দেয়। কিন্তু টেকনিক্যালি আমার মনে হয় এখন নাটক অনেক উন্নত। লাইট, সেট, কস্টিউম, মানে সেই এই প্রযুক্তিটা আপনাদের বয়সে যদি পেতেন, মানে আমি বয়সে এই কারণে বললাম যে যখন আপনাদের সেই এনার্জি ছিল মঞ্চে ঘন্টার পর ঘন্টা অভিনয় করে যাওয়া, পাশাপাশি এই প্রযুক্তিটা যদি থাকতো তাহলে কি হতো? আমি মাঝে মাঝে আমরা মাঝে মাঝে ভাবি যে আপনাদের চিন্তায়। কিন্তু 80 দশক থেকে কিন্তু যে লাইটে ফোকন ঠান্ডু এরা সব আসতে শুরু করলো, কারণ স্টেজে যখন আসলে এই মিডিয়াতে বোঝা যায় না, যখন আমি দর্শক হিসেবে যখন স্টেজটা দেখি একটা ম্যাজিক তৈরি হয়। কিন্তু কারণ রিয়েল লাইফে লাইট সেট মিলে একটা বিশাল ম্যাজিক ক্রিয়েট করে, তো ওইটা কিন্তু শুরু হয়ে গিয়েছিল 80 দশক ওই লাইটের ভালো কাজ ইত্যাদি। আমাদের এখন একটা ছোট্ট সেগমেন্ট আছে, সেটা হচ্ছে র‍্যাপিড ফায়ার রাউন্ড, সেটা আমরা শুরু করছি। মানে এটা খুবই সিলি ব্যাপারটা, খুব সিরিয়াসলি নেবার কিছু নাই। না, এটি প্রোগ্রামের ডিজাইন থেকে খুবই সিরিয়াসলি নিচ্ছি। না না, কি প্রশ্ন যে র‍্যাপিড ফায়ারটা খুব একটা সিরিয়াসলি নেবারই কিছু নাই। আমরা যেটা প্রশ্নগুলো দেখলাম, আমার মনে হয় আপনি শুরু করবেন না আমি? আমরা প্রশ্ন করব। আমি যদি বলি যে আপনার এখনকার সময়ের প্রিয় অভিনেতা কে, অপূর্ব নাকি নিশো? তারপরে হচ্ছে চঞ্চল নাকি মোশারফ? মোশারফ করিম। মোশারফ, চঞ্চল নাকি মোশারফ করিম? মোশারফ করিম। আমি তো বলছি মোশারফ করিম। আচ্ছা, মোশারফ করিম বলেছেন। আসাদুজ্জামান নূর নাকি হুমায়ুন ফরিদি? হুমায়ুন ফরিদি। আচ্ছা, আলী জাকির স্যার কোথায় সেরা, টিভি না মঞ্চ? দুটোতেই। দেশের বর্তমান অভিনেত্রীদের মধ্যে যদি আমি জাজিং করতে বলি, ফারিন, তিশা, মেহজাবি? তিশা। তিশা। পরিচালক হিসেবে সেরা পাঁচ জনের সেরা পাঁচের মধ্যে পড়বে পরিচালক, মানে টেলিভিশন পরিচালক। হ্যাঁ, আমরা যে দেখে পেয়েছি নওয়াজ আলী খান, আতিক স্যার, আব্দুল্লাল মামুন, মুস্তাফা মানোয়ার, আর আমি আর কার, জিয়ান স্যার। যে চরিত্রে অভিনয় না করতে পেরে এখনো আফসোস? আমি অয়মায় অভিনয় করেছিলাম। হ্যাঁ, তারপরে কোনো কারণে হুমায়ুন ভাই আমাকে আর সেরকম পার দেয়নি। ওটার পরপরই কোথাও কেউ নেই হয়েছিল, উনি ওই নাটকে আমাকে নেননি। আমি এখনো, আমার মনে প্রশ্ন যে আমি তো অত খারাপ অভিনয় করিনি অয়মায়, এবং অনেক বছর পরে হলেও, প্রায় 25 বছর পর আমার অভিনয় জীবনের, আমি তখন 90 দশকে আমি অভিনয় আসলাম, হুমায়ুন ভাই কেন আমাকে সেরকম বড় পার্ট দেননি বা মনে করেননি যে আমাকে নেওয়া যায়, এটা আমার মনে এখনো প্রশ্ন। আপনি কখনো সুযোগ পেয়েছেন এই প্রশ্ন করার তাকে সামনে? না না, সেই সাহস আমার হয়নি। প্রশ্নটা মানে সেটা এখনো রয়ে গেছে। না মানে হয়তো আপনি করতে চান না? না না, আমি করতে চেয়েছি, কারণ অয়ময় করার পরে যেই আমি প্রথম 73 থেকে 90, কত, প্রায় 20 বছর, না সরি
কত অনেক বছর 70 থেকে 90 হচ্ছে মানে 20 বছর ক্লোজ হ্যাঁ 17 বছর 20 বছরের 3 বছর কম মানে সো প্রায় অলমোস্ট 20 ইয়ার্স তো আমি ঘর সংসার করছি বিএ পাস করলাম এমএ পাস করলাম স্টেজে নাটক করছি ছেলে মেয়ে মানুষ আমার সুযোগ সময় নেই টিভিতে সময় দেওয়ার পূর্বরাত্রি পূর্বদিন করেছিলাম কিন্তু আমি খুব এনজয় করিনি কিন্তু 90 দশকে যখন আমি হুমায়ুন আহমেদের অয়ময় করি আমার জন্য এটা কেমন যেন একটা অভিজ্ঞতা আমি একদম চমৎকৃত এবং আমি আশা করে আছি যে হুমায়ুন ভাই আমাকে অভিনয় নেবে আমি পাঠ পাবো পেয়েছি আর একটু কোন একটা নক্ষত্রের রাতে আপনি নক্ষত্রের রাতে কিন্তু ওটা খুবই পরের দিকে ছিল হ্যাঁ মানে যেরকম ভাবে আপনি মানে আমাকে তো নেয়ারি কথা আমি ভাবছি নাকি সাহসী করেন কে আরে আই ডোন্ট থিংক হি ওয়ান্টেড মি আমার মনে হয় সে মনে করেনি আমি যথেষ্ট ভালো অভিনয় করি ধারণা